বন্ধুরা আসসালামু আলাইকুম। অসুস্থ খালেদা জিয়ার কেবিনে একজন যুবক, অজ্ঞাতনামা যুবক, জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছিলেন। এ নিয়ে একটি রিপোর্ট এসেছে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, জানতে পারবেন ভেতর বাহিরের অনেক খবর। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটককৃত ওই যুবকের নাম মোহাম্মদ সুজন। শনিবার বিকেল 5টার দিকে এই ঘটনা ঘটে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাটরা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। ওই যুবকের পরিচয় সম্পর্কে জানা গেছে, আটক সুজনের বাড়ি ফরিদপুর জেলা সদরপুর থানার 23 নম্বর চর চাঁদপুর এর এনতাজ মোল্লার ডাঙ্গি এলাকায়। তার বাবার নাম সোহরাব। শনিবার বিকেলে এভার কেয়ার হাসপাতালে সুজন নামে ওই ব্যক্তি ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালে প্রবেশ করেন। এ সময় তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ভাটরা থানার উপ পরিদর্শক মনির হোসাইন বলেন, সুজন নামের এক যুবক হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে জানতে চাইলে ভাটরা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, সুজন নামের ওই ব্যক্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তবে তার কাছে কোনো অনুমতি ছিল না, এই জন্য তাকে আটক করে পরে তাকে থানায় দেয় হাসপাতালের কর্তৃপক্ষ। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিস্তারিত পরিচয় ইতিমধ্যে জানা গেছে। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত কিনা সেটাও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে তিনি জানান। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ZM জাহিদ হোসেন। শনিবার গণমাধ্যমকে এ তথ্য তিনি জানান। জাহিদ হোসেন বলেন, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রীর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও তাকে এখনও চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে, ফলে হাসপাতাল থেকে তাকে বাসায় নিতে আরও কিছুদিন সময় লাগবে। তিনি বলেন, লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করার পর নানা জটিলতা দেখা দিয়েছিল, এখন জটিলতাগুলো কমে এসেছে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রশ্ন হলো, কে সেই যুবক? যেই হোক, অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে, এটা কিন্তু সবারই মোটামুটি দাবি। বন্ধুরা কমেন্টস করুন, কমেন্টসে আপনার স্বাধীন মতামত তুলে ধরুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রচুর প্রচুর শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন। খোদা হাফেজ।